ছাত্র আন্দোলন বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা ও বিনিয়োগ অর্থ উপদেষ্টার কার্যালয়ে একের পর এক বৈঠক করেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা বৈঠক শেষে বিজিএম নেতা সাংবাদিকদের জানান সাম্প্রতিক ঘটনায় তৈরি পোশাক খাতে ক্ষতি হয়েছে প্রায় দু হাজার কোটি টাকা এনবিআর এলসি সহ নানা ইস্যুতে কথা হয়েছে বলেও জানান তারা নিশ্চয়তা দিয়েছেন সব রকমের নিরাপত্তা থেকে শুরু করে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইন শৃঙ্খলা যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা এবং যেই সব বটল নেকগুলো আছে স্যাম্পল ক্লিয়ারেন্স চিটাংপুর এগুলো যাতে যথাসাধ্য এগুলো যত দ্রুত সম্ভব তারা ইমপ্রুভ করে এই ব্যাপারে উনি অ্যাসোরেন্স দিয়েছেন ক্ষতি পুষিয়ে নিতে তারা চান সহজ শর্তে ব্যাংক ঋণ সব লোন চেয়েছি আমি বললাম যেহেতু গত প্রায় পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমাদের প্রায় পনেরো ষোলো সতেরো দিনের মধ্যে প্রোডাকশন বন্ধ ছিল ফ্লাডের কারণে আমাদের চার পাঁচ দিন অনেক এক্সপোর্ট যেতে পারে নাই অনটাই হয়তো বিয়ে ডকুমেন্ট পাবে না ব্যাংকে নেগোশিয়েট করতে পারবে না আনুমানিক আঠারোশো থেকে উনিশশো কোটি টাকা এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন সিটি মেঘনা বসুন্ধরা সহ দেশের শীর্ষ কোম্পানিগুলো শিল্প মালিকরা বলেন সরবরাহ সহ আমদানি পর্যায়ে সব হালনাগাল তথ্য সরকারকে জানিয়েছেন তারা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান আর্থিক খাত ও ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার সরকার ও ব্যবসায়ীদের সম্মিলিত পদক্ষেপে কোনো সমস্যা সমাধান করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা সময় সংবাদ ঢাকা